বাম জামানান খুন সন্ত্রাসের চিত্র তথ্য সহ রাজ্যের মানুষের কাছে তুলে ধরবে প্রদেশ বিজেপি, সেই সঙ্গে কংগ্রেস উপজাতি যুব সমিতির শাসনে রাজ্যের কি হাল হকিকত ছিল তাও জনসমক্ষে তুলে ধরা হবে। প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা বললেন দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। বাম কংগ্রেসে জামানার খুন সন্ত্রাসের চিত্র তথ্য সহকারে রাজ্যের মানুষের কাছে তুলে ধরবে প্রদেশ বিজেপি, সেই সঙ্গে কংগ্রেস উপজাতি যুব সমিতির আসনে রাজ্যের কি হাল হকিকত ছিল তাও জনসমক্ষে তুলে ধরা হবে। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা বললেন দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। তিনি বলেন, গত কয়েকদিন ধরে রাজ্যের মানুষকে মিথ্যে তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে সিপিআইএম এবং কংগ্রেসের একাংশ নেতৃত্ব, কিন্তু রাজ্যের মানুষ তাদের এই বিভ্রান্তের কথায় আমল দিচ্ছে ভাবলে ভুল হবে। বিজেপি তাদের এই বিভ্রান্তের ঘটনার জবাব দিতে তৈরি হচ্ছে। বাম আমলে যেসব খুন সন্ত্রাসের ঘটনা ঘটেছে এর নতুন করে তদন্ত শুরু করবে। নবেন্দু ভট্টাচার্যের অভিযোগ, বাম রাজত্বে 2003 সালে রাজ্যে খুন হয়েছে 507 জন। 1988 থেকে 1993 সাল পর্যন্ত রাজ্যে খুন সন্ত্রাস কেমন হয়েছে তার চিত্রও তুলে ধরা হবে। আমাদের পার্টির তরফ থেকে আমরা এই বিষয়ে সহমত পোষণ করি যে এই রাজ্যে ব্যাপক হারে যে খুন সন্ত্রাস হয়েছিল এবং এই রাজ্যে একটা খুনের সংস্কৃতি তৈরি করা হয়েছিল, সুস্থ রাজনৈতিক পরিবেশ ছিল না, তার একটা তথ্য আমাদের প্রকাশ করা উচিত এবং যারা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির বিচার পাওয়ার অধিকার আছে। আমরা বলি এইটা ঠিক, আমাদের সরকার আসার পর যারা এই রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে, তাদের অনেক ক্ষেত্রেই আমরা সরকারি চাকরি দেওয়ার বন্দোবস্ত করছি, আমাদের সরকার সেই ব্যবস্থা নিয়েছে, আপনারা সেগুলি জানেন। সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির মুখপাত্র বলেন, রাজ্যের বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেসের একাংশ নেতা নেত্রী বলছেন খাদ্য নেই, কাজ নেই, রাজ্যের সর্বত্র আইন শৃঙ্খলা বলতে কিছুই নেই। যারা এইসব কথা বলে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্যে প্রদেশ বিজেপির মুখপাত্র বলেন, এমন একটা স্থানের দৃষ্টান্ত বিরোধীরা চিহ্নিত করে প্রমাণ করুক যেখানে এই পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখেছি গতকাল তারা বলেছেন রাজ্য সরকার সম্পর্কে কথাবার্তা বলছেন, নতুন কিছু নেই, পুরনো কথাই তারা বলছেন, কাজ নেই, খাদ্য নেই, এইসব কথা বলছে। একটা দৃষ্টান্ত দেখাতে বলছি আমরা, রাজ্যের কোন জায়গায় খাদ্য অভাব রয়েছে একটা দৃষ্টান্ত তুলে ধরব। হ্যাঁ, আমরা মানি, আমরা মানি সিপিএম এর নেতারা যেভাবে রসদ সংগ্রহ করতেন তাতে ভাটা পড়েছে, গাঁজা চাষীদের থেকে শুল্ক আদায় করতেন সেটা তো বন্ধ হয়ে গেছে এবং ভারতীয় জনতা পার্টির পরিচালিত সরকার তা সুনিশ্চিত করে। নেশা কারবারীদের প্রোৎসাহন দেওয়া এগুলি তারা করতেন। আজকের দিনে রাজ্যের যে কোনো জায়গায় গেলে আপনারা দেখবেন পাকা বাড়ি, এমন কোনো গ্রাম বাদ নেই, এমন কোনো বাড়ি বাদ নেই যেখানে পাকা বাড়ি। সাংবাদিক সম্মেলনে নবেন্দু ভট্টাচার্য বলেন, রাজ্য সরকার অত্যন্ত সচ্চতার সঙ্গে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করে চলেছে, শিক্ষা থেকে শুরু করে পুলিশ গ্রুপ ডি কর্মচারী সর্বত্রই স্বচ্ছতা বজায় রেখে লোক নিয়োগ করছে। শীঘ্রই সরকার 1267 জন লোক নিয়োগ করবে, এর জন্য রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দুর্গাপূজার পরে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে। কেউ অস্বীকার করতে পারবে না ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার স্বচ্ছতা বজায় রেখে কোথাও বিন্দুমাত্র কোনো খাত নেই, স্বচ্ছতা নেই, লোক নিয়োগ করা চলেছে বিভিন্ন ক্ষেত্রে, লোক নিয়োগ করা হচ্ছে বিভিন্ন দপ্তরে, লোক নিয়োগ করা হচ্ছে এবং তারই অঙ্গ হিসাবে গতকাল
বিভিন্ন দপ্তরে এই লোক নিয়োগ করা হলো। 1267টি পদে এই লোক নিয়োগ করা হয়েছে, আপনারা বিষয়গুলি জানেন। তবে এটাও ঠিক, ভারতীয় জনতা পার্টির সরকার বিভিন্ন সময় শূন্য পদের লোক নিয়োগ করলেও আমরা মনে করি যে শুধু সরকারি চাকরি দিয়ে রাজ্যের মানুষের সমস্যার সমাধান হবে না। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মিডিয়া সেলের ইনচার্জ সুনীত সরকার। ব্যুরো রিপোর্ট, দৃষ্টি।